অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন গায়ক দুর্নিবার সাহা। আর সহ্য হলো না মন্তব্যকারীদের কুমন্তব্য। কি বললেন তিনি চলুন জানা যাক বিস্তারিত। 9 মার্চ ধুমধাম করে ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন দ্বিতীয়বারের মতো দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনের সঙ্গে কয়েক মাস প্রেম পর্বের পর সাতপাকে বাধা পড়েছেন এবার দুর্নিবার। নিজেদের প্রেমের সম্পর্ক বারবার প্রকাশ্যে বলেছেন তারা দুজনে। প্রথম বিয়ের বিচ্ছেদের পর মোহরের সঙ্গে গায়কের সম্পর্ককে জড়িয়ে কম বিতর্ক হয়নি। বিয়ের পর নিন্দুকদের উদ্দেশ্যে বিশেষ পোস্ট করলেন দুর্নিবার সাহা। গায়কের বাহুলগ্না তার স্ত্রী, নতুন বউয়ের সাথে একেবারে আদুরে ছবি, দিচ্ছেন এক চুমু। বিয়ের পর এমনই এক আদুরে ছবি পোস্ট করে দুর্নিবার লেখেন, যখন আমরা আলোর রোশনায় আমাদের সম্পর্ককে সাজাবো তখন কিছু মানুষ অহেতুক তাদের বোকা মতামত দেওয়ার চেষ্টা করবে, যখন আমাদের সেই মতামতগুলোর কোনো প্রয়োজনই নেই তখন কেন আশা লাগবে আপনাদের, আপনারা কেনই বা এত খারাপ খারাপ কমেন্ট করবেন, জানেন যেহেতু এটাতে আমাদের কোনো কিছুই যায় বা আসে না, তাহলে আপনারা কমেন্ট করে নিজেরাই অপমানিত হচ্ছেন বারবার। যদিও আরও খারাপ ভাষাও লেখা ছিল এই ইংরেজি মন্তব্যে। মোহর এবং দুর্নিবার নিয়ে প্রথম থেকেই অনেক কথা হয়েছে, সব কিছুকেই বরাবরের মতোই বুড়ো আঙুল দেখিয়েছেন তারা, অন্তত তাদের সমাজ মাধ্যমের পোস্ট তেমনই ইঙ্গিত দেয়। বিয়ের পরও সেই চর্চা জারি রয়েছে, যে কারণে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চাইতে হলো পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। মোহর দুর্নিবারের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন তিনিও, উপস্থিত থাকতে পারেননি, তবে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন নবদম্পতিকে সমাজ মাধ্যমে। তাতেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় কৌশিক গঙ্গোপাধ্যায়কেও। পরিচালকের শুভেচ্ছা বার্তা পেয়ে দুর্নিবার লেখেন, আশীর্বাদ করো, তাতেই যেন ঘৃণার একেবারে মন্তব্য ছুটে আসে এই গায়কের দিকে এবং এই পরিচালকের দিকে। কৌশিকের পোস্টে এসে মন্তব্য করেছে, ছেলেরা কত সহজে সব ভুলে যায়। কেউ মন্তব্য করেছে, তৃতীয় বিয়ের সংবাদটি কবে পাবো। আবার লিখেছে, ওর প্রথম স্ত্রীর জন্য খারাপ লাগছে, দুর্নিবার একেবারে বেয়াদব একটা ছেলে। এরকম নানা মন্তব্য দেখতে পাওয়া গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সেই পোস্টের নিচে। এত বিতর্কের মাঝেও মধুচন্দ্রিমা নিয়ে বেশ এক্সাইটেড হয়ে রয়েছেন এই নবদম্প। যদিও এ বিষয়ে বেশি কিছু ফাঁস করেননি আপাতত এই দুর্নিবার। গায়ক জানালেন, বিদেশের এক নির্জন দ্বীপেই নিতান্তে একান্ত সময় কাটাবেন তিনি এবং মোহর। আপাতত তাদের বিয়ে নিয়ে তারা বেশ খুশি। এই গায়ক এবং এই জনপ্রিয় মোহরের বিয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।